প্রপেলার তৈরি করার জন্য আমি একটি টিন শীট থেকে প্রপেলারগুলো কেটে নিয়েছি। এখন আমরা একটি আইসক্রিম স্টিকের উপর প্রপেলারটাকে লাগিয়ে নিচ্ছি। সুপার গ্লুর সাহায্যে আমরা ভালো করে লাগিয়ে নিব প্রপেলারটাকে। এরপর আমরা আরেকটি প্রপেলার ও সুপার গ্লুর সাহায্যে আইসক্রিম স্টিকের অন্য প্রান্তে লাগিয়ে নিচ্ছি। প্রপেলারটিকে আরো মজবুত করার জন্য আমরা এর উপর আরেকটা আইসক্রিম স্টিক বসাচ্ছি। আইসক্রিম স্টিকে আমরা অনেকগুলো ছোট ছোট ছিদ্র করে নিয়েছি এবং তার মধ্যে আমরা স্ক্রু লাগিয়ে দেবো।